Hi viewers, welcome to my channel Tech Share. তো Tech Share করে পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব কিভাবে সেটি হচ্ছে কিভাবে আমরা ফটোশপের সাহায্যে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সম্পূর্ণ টোটালি ভাবে। তো আর কথা না বলে চলুন সরাসরি আমরা এখন টিউটোরিয়ালে চলে যাব। তো viewers, টিউটোরিয়ালে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই দাবি যে যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন। তো আর কথা না বলে সব শেষ হলো আমরা টিউটোরিয়ালে চলে যাব। সো লেটস গো ফর টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কীভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি দেখাবো। আর সেটি আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে অর্থাৎ দুটি টুলস ইউজ করে দেখাবো। আর তার জন্য প্রথমে আমরা আমাদের ফটোশপে একটি ইমেজ ইনপুট করবো। ইনপুট করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপের ক্যানভাসে একটি ইমেজ ইতিমধ্যে ইনপুট হয়ে গেছে। সো এটিকে আমি প্রথম যে টুলসটি ইউজ করবো লেসো টুল, এই লেসো টুলটির সাহায্যে আমরা ইমেজটিকে ইমেজ সেই ইমেজটি সিলেক্ট করা হয়ে গিয়েছে। অর্থাৎ এখন আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট থেকে এই রিফাইনিক্সে ক্লিক করব। রিফাইনিক্স থেকে ইটসে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি বক্স ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কিছু কাজ করতে সেটি হচ্ছে এই স্মুথ, এটিকে আমরা একটু স্মুথ করে দেবো। দেন আর কোনো কাজ নেই, এখন একটি কাজ রয়েছে যে আউটপুটটিকে আমরা এটি সিলেকশন করা রয়েছে, এই সিলেকশনটিকে আমরা নিউ লেয়ারে পরিণত করে দেব। দেন ওকে। অবভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ইমেজটির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। সো অনেক অনেক সুন্দর হয়েছে আমাদের সেই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। সো এখন আমরা আরেক অন্য আরেকটি টুলসের মাধ্যমে দেখব। এখন আমি আপনাদেরকে অন্য আরেকটি যে টুলসের সাহায্যে দেখাবো সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। সেই কুইক সিলেকশন টুল থেকে এখন এটিকে এখন আমরা সিলেক্ট করবো। সে আমাদের সেই ইমেজটি সিলেক্ট করা কমপ্লিট হয়েছে। সো এখন আমরা সেই সেম প্রসেসে চলে যাবো, সিলেকশনে ক্লিক করবো। সিলেকশন থেকে রিফাইনিটস থেকে আমরা এটি স্মুথ করে দেবো। দেন আউটপুট টু সিলেকশন, এটিকে আমরা নিউ লেয়ার করে দেবো। দেন ওকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুপার হয়েছে আমাদের এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে বলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইমেজটি আপনারা এইভাবে এক্সপোর্ট অর্থাৎ রেন্ডারিং করবেন, এটি হচ্ছে এটি একটু ভিন্ন ফর্মেটে আমাদেরকে রেন্ডারিং অর্থাৎ এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করার জন্য আর প্রথমে আমরা ফাইলে চলে যাবো, ফাইল থেকে সেভ এস, থেকে এখানে ফাইল নেম, এটি ইচ্ছা আমাদের একটি নাম দেবেন।
PNS এই ফরম্যাটে গণিত করে দেব দেন সেভ দেন ওকে ভিউয়ার্স সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য খুদা হাফেজ আজ এই পর্যন্তই।